সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ফ্যানশো ড্যাম লন্ডনে। লন্ডন ফ্যানশো ড্যামের দূরত্ব হচ্ছে টরন্টো থেকে 200 কিলোমিটার, আর সেখানে সময় লাগছে হলো 2 ঘন্টা। আর ওখানে আসলে আমরা একটু ঘোরাঘুরি করব, যদি পারি মাছ ধরব, আর যদি ধরতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো। তো আমরা বাসা থেকে বের হয়েছি হলো 7:30, আর ওখানে গিয়ে পৌঁছবো হয়তো 9:30-9:30 মধ্যে পৌঁছে যাব। আজকের দিনটা খুবই সুন্দর, ঝকঝকে সুন্দর একটা দিন। যে দেখেন আকাশটা খুব সুন্দর। এখন আমাদের এখানে সামার, তো এখন প্রায় প্রতিদিনই খুব সুন্দর দিন হবে। উইন্টারে দিন একটু খারাপ থাকে, কিন্তু সামারে দিন আমাদের খুব সুন্দর হয়, ওয়েদার খুব ভালো থাকে। এই যে দেখেন এখানে মাল্টের স্কুল তৈরি করছে, হয়তো এই সামারে তৈরি হয়ে যাবে বিল্ডিংটা। সকালবেলা জার্নিতে আসলে খুবই সুবিধা, কারণ ট্রাফিক জ্যাম খুব কম থাকে, আর সেজন্যই আমরা যখন লং ড্রাইভে যাই সকালেই সাধারণত রওনা দিয়ে থাকি। যে দেখেন আজকে ট্রাফিক জ্যাম এখন খুব কম, হয়তো 10টার সময় অনেক বেড়ে যাবে। এতো আমরা চলে এসেছি ফ্যানশো ড্যাম লন্ডনে। জায়গাটা খুবই সুন্দর, আগে অবশ্য আমি পুরোটা জায়গায় ভিডিও করে দেখেছিলাম আর আমার আরেকটি ব্লগে, আর ওইটাতে আমরা অনেকগুলো মাছও ধরেছিলাম। আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ওই ভিডিওটার লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। জায়গাটা খুবই সুন্দর। দেখেন দূরে ওরা মাছ ধরছে, ওরা মাছ ধরতে এসেছে।
আমরা একটা মাছ ধরছি এখন, ধরি না ধরতে পারবো উঠাতে পারবো কিনা। এই দিব, তোমার হাতে দিব, শোনো দেখি হাতে হাতে লাগছে তুমি রাখো, এবার এটা ভিডিওতে দাও। Okay, so when you go see it go down, I want to pull it. Over the point. আমাদের ঘোরাঘুরি শেষ, বেশ কিছু মাছও ধরেছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আরেকটি কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ। চাষটা খুব